আর আজকে তো রিপোর্ট করতে গিয়ে বহু কাণ্ড ঘটে গেছে, মানে আমি তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি যে আমি যেই ভুলটা করেছি প্লিজ তোমরা কেউ করো। চলে এসেছি আমার ওই অ্যানোমালি স্ক্যানের যে রিপোর্টটা, তো ওইটা যেদিন আমরা করতে যাই তো তার পরের দিন আমাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। দেখা যায় আমাকে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম রিপোর্ট নিয়ে আসার পর একদম পুরো ভিডিওটা একসঙ্গেই তোমাদের দেবো। আর আজকে যাচ্ছি রিপোর্ট করতে, আল্ট্রাসোনোগ্রাফিটা করতে। আর আমাকে এটা ফাইভ মান্থস চলছে, এখন প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, তো এই সময় দিয়েছে। আর তো রিপোর্টে কী আসে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সব কিছুটা জানাবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, সকাল থেকে টুকটাক খাওয়া দাওয়া করেছি কারণ আমাদের তো খাওয়া যেতেই পারে। আর আমি যাবো আর আমার হাজব্যান্ড যাবে, মানে তোমার বাবাই যাবে, এখনও রেডি হয়নি। আমি এখন রেডি হয়ে বসে আছি আর খুব গরম লাগছে, ফ্যান চালিয়ে বসে আছি। ও রেডি হোক, একদম রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করছি। আজকের বরমশাই তো হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছে আমার সাথে, মোটামুটি টুকটাক কথা কাটাকাটি হয়ে গেছে। আমি অনেক করে বারণ করলাম যে ফুল প্যান্ট পরে যাও, ও বলছে এইখান থেকে এইটুকু যাবো চলে আসবো, তো হাফ প্যান্ট ঠিক আছে। তো যাই হোক গাইস, আর আজকে তো রিপোর্ট করতে গিয়ে বহু কাণ্ড ঘটে গেছে, মানে আমি তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি যে আমি যেই ভুলটা করেছি প্লিজ তোমরা কেউ করো না আমার মতন। তো বলি, আমাদের আমাকে যে ডাক্তারবাবু যে রিপোর্টটা করতে দিয়েছে, আমি জানি যে শুধুমাত্র ইউএসজি করতে দিয়েছে, কিন্তু আমাকে অ্যানোমালি স্ক্যান করতে দিয়েছে এটা কিন্তু আমি একদম জানতাম না। আর ডক্টররা যেভাবে হাতের লেখা লেখে তো বোঝার সাধ্যই খুবই কম জনেরই আছে। যাই হোক, আমিও সেভাবে পড়িনি, আমিও বুঝতেও পারিনি, জানি না। তো তোমাদের দেওয়া হয় কিন্তু রিপোর্ট করানোর আগে আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে কত টাকা নেবে। তো আমি এর আগে যেহেতু অনেকবার ইউএসজি করিয়েছি, তারপর আমার জায়েরা যাদের আগে বাচ্চা হয়েছে ওদের জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে 600 থেকে 900 টাকার মধ্যে নেবে। তো সেইভাবেই তোমাদের দাওয়াই, ওর একটা পার্সোনাল কাজ ছিল, তো তার জন্য মোটামুটি 1500 টাকা নিয়ে আমরা কিন্তু বেরিয়েছি। তো জানি যে আমার রিপোর্ট করতে 1000 টাকা নেবে, আর বাদবাকি যা খরচ ওর আছে ও সেইগুলোও খরচ করবে। তো আমি যখন কাউন্টারে গিয়ে প্রেসক্রিপশানটা দিই, তখন আমাদের বললো যে 2000 টাকা পড়বে এই রিপোর্টটা। তখন তো তোমাদের দাওয়াইকে যখন এসে বলি, ও তো আমার উপরে খুব চেঁচামেচি করছে, খুব রেগে, তো মানে উল্টো পাল্টা যাই না তাই বলছে যে আগে থেকে জিজ্ঞেস করনি কেন ফোন করে, আর ফোন করে জিজ্ঞেস করতে পারতে যে কত টাকা নিয়েছে, এখন চলে এসছো চলো বাড়ি চলো রিপোর্ট করতে হবে না, এরকম তো রেগে মেগে কোনো রকম। ও তো ওর কাজে চলে গেছে, মানে আমরা দুজনেই চলে গেছি, আর রিপোর্ট জানি আজকে রিপোর্ট করবো না, নেক্সট ডেতে এসে রিপোর্ট করব। তো তারপর ওর কাজ কমপ্লিট হওয়ার পরে তারপর আমি ওকে বলছি যে চলো কাউন্টারে গিয়ে বলি যে এখন 1000 টাকা জমা দেবো, আর নিয়ে যাওয়ার সময় তখন 2000 মানে আবার বাদবাকি টাকা দিয়ে রিপোর্ট নিয়ে যাব। তো ওইটা বলতে তোমাদের দাদা একটু রাজি হয়েছে ঠান্ডা মাথায় এসে। তো যেহেতু আমি যেখানে রিপোর্টটা করতে গেছি, তো সে ওখানে আমি এর আগে 3-4 বার করেছি আর পরিচিত আছে, তো তার জন্য এসে বলতে বলছে এটা তো তোমরা আগে বলবে যে আমরা এখন কিছুটা জমা দিচ্ছি আর রিপোর্ট নিয়ে যাওয়ার সময় জমা দেব। তো ওইটা বললেই হয়ে যায়। তো যাই হোক, কোনোরকম আমরা কিন্তু 1000 টাকা জমা দিয়েই রিপোর্টটা করিয়েছি। আর যখন আমি করাতে যাই, একদম মানে বেশিরভাগ জনের হয়ে গেছে আর লাইনে দাঁড়াতে হয়নি, আমাকে সোজা ডাইরেক্ট নিয়ে গেছে আর অ্যানোমালি স্ক্যানটা করিয়ে নিয়েছি। তো এইটা শেয়ার করলাম তার একটাই কারণ যে তোমরাও যেন আমার মতো ভুল না করো। তো আগে থেকে একবার যেখানে রিপোর্ট করবে একটু ফোন করে জিজ্ঞেস করে নেবে। তো এই কাণ্ড ঘটেছে। তো যাই হোক গাইস, আর তারপরে তো রিপোর্ট করার পর ঘুমিয়ে মুড়ি খেয়েছিলাম, তারপর আস্তে আস্তে আইসক্রিম দোকান দেখতে পেয়েছি আর চকোবার নিয়েছি দুটো। আর চলো গাইস, আর একদম রিপোর্ট নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রিপোর্টে কী কী আসে সব কিছুটাই শেয়ার করব নেক্সট ডেতে। তো গাইস, আমি এখন চলে এসেছি আমার ওই অ্যানোমালি স্ক্যানের যে রিপোর্টটা, তো ওইটা যেদিন আমরা করতে যাই তো তার পরের দিন আমাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। আর এটা হলো ডক্টরের প্রেসক্রিপশান, আর এই যে এইখানে কোথায় এই যে অ্যানোমালি স্ক্যানটা লিখেছে, ঠিক আছে, ইউএসজি। আমি তো প্রথমে শুধু এটাই দেখে নিয়েছি ইউএসজি, তো তারপরে যে এখানে দেখো অ্যানোমালি স্ক্যান লিখেছে, মোটামুটি
হাতের হ্যান্ডরাইটিংটা বোঝা যাচ্ছে, তবে আমি এতটাও গুরুত্ব দিয়ে দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, এইটা প্রেসক্রিপশন। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে এই যে আমি যে ডক্টরবাবুকে দেখাই, যে ডক্টর বি দাস, মানে আমি ডক্টরবাবুর নাম ডক্টর বিবেকানন্দ দাস, সুপর্ণা গিরিমণ্ডল। তো ইন্ডিকেশন, তো এগুলো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যে যা, মানে আমি তো সেরকম কোনো কিছু বুঝি না। তো জাস্ট আমি এখানে যেটা, এই যে ফিটাল হার্ট রেট, তো আমার প্রথমে এসেছিলো 166, তারপরে এই যে এসছে 157 পার মিনিট। তারপর আমার প্লাসেন্টা, তো প্লাসেন্টা পজিশানটা দেখে নাও, পোস্টিরিয়র অয়েল, ঠিক আছে। তো অনেকে বলে পোস্টিরিয়র হলে মেয়ে হয়, তারপর অনেকে বলে আবার ছেলে হয়, তো জানি না যা হবে তোমরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আমার প্লাসেন্টা হলো পোস্টিরিয়র, আর ফিটাল হার্ট রেট এসছে 157। আর অ্যানোমেলি স্ক্যানে যেটা সবাই বলছে যে সব কিছু, না মানে বাচ্চার পুরো গ্রোথ হচ্ছে কি না, তো সেটাই দেখার জন্য অ্যানোমেলি স্ক্যান দেয়। তো এইগুলো আমি ঠিকঠাক বুঝি না, এই যে মোটামুটি ফেসের যা কিছু দেখা ওইটা দিয়েছে, হেড মানে মাথার, তারপরে গলা, চেস্ট, এইগুলো দেখা না। তো এইখানে যেটা, ওই যে ডক্টরবাবু আমাকে এরকম পেনের কালি দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই যে আমার কত দিন কী সব, এইগুলো বিপিডি হ্যান ত্যান এইসব কিছু আমি বুঝি না কিছু। তবে আমার এই যে দেখো, মোটামুটি এই 19 উইক, মানে 5 মাস একদম কমপ্লিট হতে একদিন বাকি আছে, তখনই আমাকে রিপোর্টটা দিয়েছিলো, মানে তখন আমি রিপোর্টটা করিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে এই যে আমার ওয়েট এসেছিলো তখন 315 গ্রাম, তো ডক্টরবাবু বলেছিলো যে ঠিক আছে এই সময় এই গ্রামটা, মানে 300 গ্রাম হলেই একদম নর্মাল, আর আর তোমার 15 গ্রাম তো আছেই এমনি। তো বলছে যে রিপোর্ট সব কিছু মোটামুটি নর্মাল আছে উনি বলে দিয়েছিলেন, তো সব কিছুটা দেখে নিলে তোমরা। তো এই তো গেল রিপোর্ট, আর তোমাদের আমি সঙ্গে ছবিটা শেয়ার করি। আমি জানি না, ছবিতে আমি কিছু বুঝি না। তো এই দেখো, এই যে এখানে এগুলো কি সব দেখিয়েছে, তারপর এই যে এখানে কি দেখাচ্ছে আমি ঠিক বুঝি না। এগুলো এই মোটামুটি এই যে এগুলো দুটো দিয়েছে, এইটা হার্টবিট বোধ হয় মানে দিয়েছে, এইটা বুঝতে পারছি এই সাইডেরটা, আর এইগুলো কি দিয়েছে কে জানে। তো গাইস, তোমরা যদি কেউ এই এই রিপোর্টগুলো বুঝে থাকো, মানে এইটা ভালোভাবে দেখে নাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই স্ক্যান থেকে বা এই রিপোর্টগুলো দেখে বোঝা যায় কি না যে আমার ছেলে হবে কি মেয়ে হবে, মানে জেন্ডার বোঝা যায় কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মোটামুটি এই দুটো রিপোর্ট, এইটা প্রথম দিয়েছিল আর দিয়েছিল এই যে এটা। তো তোমাদের আমি একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে না। তো এইটাকে আর একবার কাছ থেকে দেখিয়ে দিই, দেখো এই যে এই এইটা দেখে একটু একটু বোঝা যাচ্ছে যে বোধ হয় এই যে, মানে আমাদের যে জলের যে থলিটা হয়, তো এইটা বোধ হয় না কি জানি আমার মনে হচ্ছে যে এই যে এই যে এইটাতে এইটাতে বোধ হয় বাচ্চা আছে। তো যাই হোক, যা হবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তবে হ্যাঁ, অনেকে বলে যে পোস্টেরিয়র, মানে প্লাসেন্টা পজিশন যেটা, প্লাসেন্টা, তো ওইটা পোস্টেরিয়র হলে মেয়ে হয় অনেকে বলে, আবার অনেকে বলে ছেলে হয়, তবে অ্যান্টিরিয়র হলে নাকি বেশিরভাগ ছেলে হয়। আমি যেটা দেখে, মানে আমি যত জনের দেখেছি এক্সপিরিয়েন্স, বা আমি আমার একটা জায়েরও দেখিয়েছি, ওরও অ্যান্টিরিয়র ছিল, তবে হার্টবিট কিন্তু আমার থেকেও বেশি ছিল, ঠিক আছে। তবে হার্টবিট ওর অনেক বেশি ছিল, মানে ও 5 মান্থসে করিয়েছিল, তখন ওর হার্টবিট 158 ছিল, ঠিক আছে। তো ওর কিন্তু ছেলে হয়েছে, ঠিক আছে, তবে প্লাসেন্টা ওর অ্যান্টিরিয়র ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে
তোমাদের কি মনে হচ্ছে যে কি হতে পারে? তবে ভীষণই দেখো, যে আসুক না কেন ওটাই মানে কি বলবো যে আমার কাছে সবাই সমান, তবে একটু সবাই এক্সাইটেড থাকে যে ছেলে হবে না মেয়ে হবে। আমার আমার ভেতরে যে আছে ছেলে না মেয়ে, তো আমিও একটু এক্সাইটেড আছি। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল, আর মাত্র কয়েকটা মাস তো কেটে গেলে অবশ্যই তোমরাও বুঝতে পারবে। তবে ভীষণ ভীষণ ভীষণই এক্সাইটেড আছি, তো প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ভিডিওর মাধ্যমেও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা।